কৃষিভিত্তিক পণ্য হিসেবে ফুলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে সারা পৃথিবীতে ফুলের বাজার প্রতি বছর দশ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে দেশে সার্বিকভাবে ফুলের বাজার মূল্য প্রায় বারোশো কোটি টাকা এক সময় শুধু যশোরে ফুলের চাষ হতো জানা গেছে বাংলাদেশে বর্তমানে বিশটি জেলায় কম বেশি বারো হাজার হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে গত চার দশকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে ফুল উৎপাদিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ফুল চাষ হয় যশোর ও ঝিনাইদহ জেলায় এসব এলাকার মধ্যে রয়েছে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সাভার গাজীপুর সাভার ময়মনসিং রংপুর চট্টগ্রাম কক্সবাজার মেহেরপুর রাঙ্গামাটি টাঙ্গাইল নারায়ণগঞ্জ বগুড়া মানিকগঞ্জ ও নাটোর তবে বাণিজ্যিকভাবে বেশি চাষ হয় গোলাপ রজনীগন্ধা গাদা ব্লাডিওলাস ও জারবেরা ফুল ফুল ব্যবসায়ীদের হিসাবে দেখা গেছে ফুল চাষ পরিবহন ও বিক্রি মিলিয়ে ফুল ব্যবসার সঙ্গে প্রায় বিশ লাখ মানুষ জড়িত জানা গেছে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয় আশির দশকে উনিশশো সালে বাংলাদেশ সরকার ফুলকে রপ্তানিযোগ্য পণ্যের তালিকাভুক্ত করে বিভিন্ন জেলাতে মোট পনের হাজারের মতো খুচরা ফুল ব্যবসায়ী রয়েছেন আর ঢাকাতে আছে এর মতো ফুল বিক্রেতা বাংলাদেশে ফুলের বাণিজ্যিক উৎপাদন সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে কারণ মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে দেশে ফুলের চাহিদা বাড়ছে আধুনিক সমাজে ফুলের বহুমুখী ব্যবহারের কারণে শুধু শৌখিনতায় নয় ফুল এখন বিরাট অর্থকরী ফসল সময়ের চাহিদার আলোকে দেশের অর্থনীতিতেও ফুলের অবদান ক্রমাগতভাবে বেড়েই চলেছে কিন্তু বাংলাদেশে ফুলের বাণিজ্যিক প্রসার খুব বেশি দিনের নয় নব্বইয়ের দশকের আগে দেশে ফুলের চাহিদার প্রায় পুরোটাই ছিল আমদানি নির্ভর বর্তমানে দেশে উৎপাদিত ফুল দিয়েই চাহিদার প্রায় সত্তর শতাংশ মেটানো হচ্ছে মাত্র দুই দশকের পথচলায় ফুল বাণিজ্য অভাবনীয় সাফল্য দেখিয়েছে জানা গেছে সালে বর্থ বছর থেকে দেশে ফুল অর্থকারী ফসল হিসেবে বিবেচিত করা হচ্ছে এরপর থেকে বাড়ছে ফুলের বাণিজ্য বাড়ছে কর্মসংস্থান দেশের গণ্ডি বিদেশেও রপ্তানি হচ্ছে বাংলাদেশের ফুল আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা দেখা দিয়েছে নতুন সম্ভাবনা উৎসবপ্রিয় বাঙালিদের জীবনে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা সারা বছর লেগেই থাকে এসব উৎসবের আনুষ্ঠানিকতায় ফুলের গুরুত্ব বেড়েছে ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস স্বাধীনতা দিবস পহেলা বৈশাখে দেশব্যাপী ব্যাপক আয়োজনের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান রাজনৈতিক ও পারিবারিক অনুষ্ঠান যেন ফুল ছাড়া চলেই না আধুনিক মনস্ক মানুষের রুচির পরিবর্তনে এখন ঘরেও মানুষ তাজা ফুল রাখতে পছন্দ করে এসবকে কেন্দ্র করেই বড় হচ্ছে ফুলের বাজার দেশের ফুলের বাজার বারোশ কোটি টাকার পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারিকে ঘিরে ব্যবসায়ীদের ফুল বিক্রির টার্গেট দুই শূন্য শূন্য কোটি টাকার এর মধ্যে ফুলের রাজধানী খাত যশোরের গদখালিতে ফুল বিক্রির টার্গেট নির্ধারণ করা হয়েছে সত্তর কোটি টাকা বাকি ফুল বিক্রি হবে রাজধানী ঢাকা বিভাগীয় ও জেলা উপজেলা শহরগুলোতে শের আলীর হাত ধরে ফুলের রাজধানী গতখালী উনিশশো সালে যশোরে গদখালীতে মাত্র ইরিশ শতক জমিতে রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে দেশে বাণিজ্যিকভাবে ফুল চাষ ও বিপণন শুরু করেন কৃষক শের আলী সর্দার এখন সেখানে মাঠের পর মাঠ জুড়ে দেখা যায় নানা রঙের বর্ণের ও জাতের ফুল বর্তমানে গদখালীর সাত পাঁচটি গ্রামের পাঁচ হাজার চাষিসহ পাঁচ লাখ মানুষ ফুল উৎপাদন ও বিপণ্নে জড়িত এখানকার উৎপাদিত ফুলের চার শূন্য শতাংশ ঢাকার খামারবাড়ি পাইকারি বাজারে এবং ছয় শূন্য শতাংশ সারা দেশে সরবরাহ হয় সারাদেশে চাহিদার সাত শূন্য শতাংশ ফুল এ অঞ্চলে উৎপাদন হয় তবে যশোর ছাড়াও বর্তমানে ঢাকার সাভার গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী সাতক্ষীরা কুমিল্লা প্রভৃতি অঞ্চলে বাণিজ্যিকভাবে